জীবন নেশা জুই আপনি জানতে চেয়েছেন পরিবার বয়স্করা আগের রীতি নীতি বা বিভিন্ন কুসংস্কার মেনে চলেন যদি তাদের ইসলামী শরীয়ত মতো চলতে বলা হয় তারা ভুল বুঝে মনে কষ্ট পান কিছু কিছু সময় তাদের খুশি করার জন্য তাদেরটা মেনে নিলে কি গুণা হবে তাদেরকে খুশি করার জন্য যদি হারামে লিপ্ত হতে হয় তাহলে তো অবশ্যই গুণা হবে কারণ লি মুকফিমা আসেতল খালেক আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কারোর বাধ্যগত হওয়া যাবে না আর যদি বিষয়টা হালাল হারাম পর্যায়ের সমস্যা না হয় বরং খুব ছোটোখাটো সম ব্যাপার হয় উত্তমানত্তমের বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে খুশি করার জন্য তাদের মনোরঞ্জন করার জন্য এটি করতে পারেন যদি তার পেছনে উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে তাদের থেকে আরও কল্যাণকর কিছু আমি আদায় করে নেব বা তাদের কোনো ভুল ভাঙবো তারা আমাদেরকে ভুল বুঝবেন সেই জায়গা থেকে এটি জায়গা হতে পারে এর পরের প্রশ্নটি করেছেন রাকিব শরীফ আপনি জানতে চেয়েছেন আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে এক পা ভেঙে গেছে আমি দাঁড়াতে পারছি না এবং এ পায়ে ব্যান্ডেজ করা ডাক্তার এখানে রকম পানি লাগাতে নিষেধ করেছেন এমন অবস্থায় আমি কিভাবে অজু করব। এবং আমি সালাদা করবো কীভাবে দেখুন কারো যদি হাত পা ভেঙে যায় বা ইনজুর্ড হয় সেখানে যদি কোনো প্রকার ব্যান্ডেজ ইত্যাদি থাকে এগুলো যদি খোলা ক্ষতিকর হয় তাহলে সেক্ষেত্রে তিনি অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোবেন ওজুতে শুধু ওই জায়গাটা এসে ভিজা হাত দিয়ে মাসা করে নেবেন ধরুন আপনার আঙ্গুল ভেঙে গেছে অথবা হাত ভেঙেছে এই পুরো হাতটা প্লাস্টার করা তাহলে আপনি অন্য অঙ্গগুলোকে ধোবেন ধোয়ার পর এই হাতটাতে পুরোটা প্লাস্টার করে পুরোটার পরে হাত দিয়ে মাছা করে নেবেন তাতে আপনার ওষুধ হয়ে যাবে ইনশাআল্লাহ বিন্দুল্লাহ গোসলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য পুরো শরীর ধুয়ে এই জায়গাটাকে আপনি মাছা করে নেবেন তাতে ইনশাল্লাহ আপনার দায় থেকে আপনি মুক্ত হয়ে যাবেন বোন সাদিয়া জানতে চেয়েছেন আজানের সময় মহিলাদের মাথা কাপড় দেওয়ার বিধান কী ফজর বক্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত ওক্ত হলেও যদি আজান না দেয় আমাদের অবস্থায় ঘুমিয়ে পড়ার আশঙ্কা নামাজ পড়ে নেওয়া যাবে কি না শেষে কথা আগে বলি ওক্ত হয়ে গেলে নামাজ পড়া যাবে মামুন না বাসায় নামাজ পড়তে পারেন এর জন্য আজান দেওয়া কোনো জরুরি এই সব বিষয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও আছে আপনার একটু সার্চ করলে পেয়ে যাবেন কষ্ট করে আল্লাগিয়ে প্রশ্ন করতে হবে না আজানের সময় এদের মাথা কাপড় দেওয়া কোনো আবশ্যক নয় এটাকে আবশ্যক মনে করার কোনো কারণ নেই তবে সব অবস্থায় যখন বাইরে থাকবেন মাথা কাপড় দিয়ে থাকবেন সেটা আজান দেখ অথবা আজান না দেখ তার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু বাসায় থেকে অনেক মামন আজানের অবাসনার সাথে সাথে মাথায় কাপড় দেন তারা মনে করেন এটি জরুরি এমনটি মূলত জরুরি নয় ফজর বক্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত হয় আপনি জানতে চেয়েছেন ফজর বক্ত শুরু হয় সাদিকের মাধ্যমে সাদিক হল সকালবেলা যখন পূর্বাকাশে বিশেষ করে আলোর আভা সাদা আভা এটা যখন আস্তে আস্তে প্রস্ফুটিত হতে থাকে এবং এরপরে ধীরে ধীরে আলো বাড়তেই থাকে এটাকে বলা হয় শোবেশা আদে সর্বশেষ যেটি হয়ে থাকে এরপর সূর্য ওঠার আগ পর্যন্ত সালাদ পড়া যায় তবে সূর্য ওঠার ঠিক শেষ মুহুর্তে এই এই টাইমে সালাদ পড়া বা নামাজ পড়া উচিত নয় এটাকে ঘন্টা মিনিটের সাথে হিসাব করা কঠিন কারণ এক এক মৌসুমে এটা এক এক আয়তনে আপনার দাঁড়ায় রিফাত রহমান জানতে চেয়েছেন মেয়েরা কি একা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারবে না একা মেয়েরা উচ্চশিক্ষা কেন হজের জন্য মাহার্ম ছাড়া বিদেশে যেতে পারবেন না এটি মহিলার নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য আজকাল হয়তো নিরাপত্তার অনেক ভালো ভালো সিস্টেম বের হয়েছে তারপর তার প্রাইভেসি তার ব্যক্তিত্ব একজন মেয়ে অসুস্থ হয়ে গেলেন অন্যরা তাকে কোলে করে নিলেন অথবা তাকে ধরে আপনার নিরাপদ জায়গায় নিলেন এটি চাইতে তার নিজস্ব কোনো ব্যক্তি যদি সাথে থাকেন সে তার জন্য নিরাপদ নারীদের বিষয়টা আল্লাহ তালা কাছে এরকম স্পর্শকাতর যে একজন পুরুষকে দারোয়ানের মতো করে তার গার্ডের মতো করে তার সাথে থাকাটাকে বাধ্য করে দিয়েছেন আল্লাহ আলমিন এই জন্য একটি জায়েজ নয় আমার যতটুকু মনে করে আল্লাহ আলমানি রহমান সহ কোনো কোনো আলমিটাকে জায়েজ বলেছেন কিন্তু তাদের কথা গ্রহণযোগ্য নয় কারণ জমুরের কথা এর বিপরীত এবং সেটি শক্তিশালী যে মহিলারা একা একা সফর করবেন না সাবির হোসেন জানতে চেয়েছেন জীবনে যে কোনো এক সময় আকিকা দেওয়া যাবে কথা কতটা সঠিক কোনো কোনো আমায়করাম বলেন কারণ যদি ছোটোবেলা আকিকা না দেওয়া হয় থাকে তাহলে হওয়ার পরে দেওয়া যাবে কোনো কোনো সালাব বলেছেন আমি যদি জানতাম বা জানি যে আমার আকিকা ছোটোবেলা হয়নি তাহলে আমি এখন দিদি দিব তো এই মত আকোয়ালগুলার উপর ভিত্তি করে ওলামাইকরাম অনেকে এটাকে জায়েজ বলেছেন কিন্তু অবশ্যই সূনা নয় সুন্নাহ হলো সপ্তম কিংবা চোদ্দতম কিংবা একুশতম দিন এই তিনটির ব্যাপারে তিনটির রয়েছে এই দিনগুলোতে করা করা এর পরে যদি এগুলোতে মিস হয়ে যায় পরবর্তীতে করলে করতে পারে কেউ এবং আশা করতে পারে আল্লাহ তালা কবুল করবেন সময় আখতার জানতে চেয়েছেন বিয়ে করা সুন্নাত আর বাবা মার জন্য বাচ্চাকে বিয়ে দেওয়া ফরজ কেউ যদি কোনো কারণে বিয়ে না করে তবে সে আর তার বাবা মা কি জানাতে যাবে বনসুমাইয়া বিবাহ করা সুন্নত এটা এক কথা বলা যাবে না বিবাহ করা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থা সুন্নত কারণ যদি বিবাহ না করলে গুণাহায় লিপ্ত হয়ে যাবে এরকম সিচুয়েশন হয় আর বিবাহ করার ক্ষমতা থাকে তাহলে তার জন্য বিবাহ করা ফরজ আর যদি কেউ বিবাহ করলে বরং তিনি হকাদাই করতে পারবেন তার জন্য বিবাহ না করার বরং নির্দেশ ইসলাম দিয়েছে বিধায় এটা ভ্যারি করে তার অবস্থার উপরে এরপরে শারমিন নীলও জানতে চেয়েছেন তবে হ্যাঁ অভিভাবকদের ব্যাপারটা কর্তব্য হলো তারা অবশ্যই পাত্রী হোক আর পাত্র হোক উপযুক্ত পাত্র বা পাত্রী পেলে তারা যেন বিবাহ দিয়ে দেন এবং বিলম্ব না করেন আল্লাবুল আলমিন তাদেরকে নির্দেশ করেছেন অভিভাবকদেরকে ও মিনকুম আল্লাহ তালা নির্দেশ করেছেন যে তোমরা তাদেরকে বিবাহ দাও এবং আল্লাহবুল আলমিন বলেছেন ইকুন করা আ যাদেরকে তোমরা বিবাহ দিচ্ছ না গরিব মনে করে হয়তো ছেলের ইনকাম কম তথা পায়ে দাঁড়াবে সে জন্য অপেক্ষা করছো আল্লাহ বলছেন ইয়োগ নিহে মূল্ ফদলি আপন অনুগ্রহে তাকে আল্লাহ তালা ধনী করবেন বা সচ্ছল করে দিবেন